আমার এই ছবি যেদিন তোলা হয়েছিল ওই দিন মানে ইভেন্টের পরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল, ঠিক না? কিসে? ওই তোর বয়স তো ছিল 2 বছর আর 6 মাস, 6 বা 7, 1995 এ মনে হয় বৈশাখে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে। তো আমরা হল রুমে সবাই খাচ্ছি, সব অবস্থাটা একদিকে আর আমরা ভাবিরা একদিকে, বাচ্চারা একদিকে। তো আমিও দাঁড়ায় খাচ্ছি আর ও ছিল এত ছোট ছিল যে টেবিলের উপর কি খাবার ছিল ওইটা দেখতে পাচ্ছে না। আমিও অতটা ওকে আসলে খেয়াল করি নেই মনে হয়, আমি আমার মতো করে খাচ্ছি। তো এক সময় ওই ওর দিকে তাকালাম, জিজ্ঞাসা করছি মনে হয় কিছু নেবে কিনা। তো রাগ হয়ে আমাকে বলছে তুমি তো খাচ্ছ সব, পুরো হল রুম আমার দিকে তাকাইছে। তখন আমার মনে হচ্ছিল আমি টেবিলের নিচে ঢুকি না পালাই যাই, এত জোরে ও বলছে তুমি তো খাচ্ছ সব। ছোট মানুষ বলে কি হবে, তখন মনে ওর রাগ রাগ ঢুকছিল। যাই হোক, আমি নাগাল পাচ্ছিলাম না, তুই নাগাল পাচ্ছিস না, মানে ও টেবিলের উপর, টেবিলের নিচে আর কি, টেবিলের উপর কি আছে ও নিচে পাচ্ছিস না, ও দেখতেও পাচ্ছে না, ও ঝাল ঝাড়ছে তুমি তো খাচ্ছ সব। আর আমি অপমানে ধরনে দিতা হও, হ্যাঁ আমি ওকে টেবিলের নিচে লুকাই না কি করি। যাই হোক, গুড এক্সপিরিয়েন্স, যেটা মনে রাখার মতো আর কি, একটা ছোট মানুষও অপমান করতে পারে। ওইদিন প্রাইজ জিতছিলাম কিন্তু আমি দেখছি, হ্যাঁ ওটা হচ্ছে পয়লা বৈশাখের কবিতা। কি কবিতা আপনি করছিলেন? আতা গাছে তোতা পাখি। আল্লাহ, ওখানে বলে ডালিম গাছে মো এত ডাকি তবু কেন কয়না কথা বউ, ওই যে বউ তো আবার জোরে বলছিস, ওই সময় সবাই তালি দিছে। ওই থেকে ওই আমার থেকে ভালো, হ্যাঁ ওই আমার থেকে ভালো, তালি পাওয়ার একটা, তালি পাওয়ার, হ্যাঁ।